এদিকে বন্যায় ভেসে গেছে হাওড়ের জেলা সুনামগঞ্জের প্রায় 2000 পুকুরের মাছ। মৎস্য চাষিরা জানিয়েছেন এতে প্রায় 5 কোটি টাকা ক্ষতি হয়েছে তাদের। বন্যায় এমন ক্ষতিতে দিশেহারা তারা। ক্ষতি কাটিয়ে উঠতে সহায়তা চান মৎস্য চাষিরা। সুনামগঞ্জ থেকে শহীদ নূর আহমেদের তথ্যচিত্রে শাহাবুদ্দিন শাহাবের রিপোর্ট। বছরের 6 মাস ধান আর বাকি 6 মাস মাছ চাষ করে জীবিকা নির্বাহ করেন হাওড় অঞ্চলের মানুষ। হাওড় ডুবির পর নিত্যপণ্যের বাজারে মাছকে ঘিরে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছিলেন খামারিরা। তবে উজানের পানি এসে দানবের মতো ছিনিয়ে নিল মাছ চাষিদের মুখের হাসি। বন্যার পানিতে ভেসে গেছে সুনামগঞ্জের ছাতক, দোয়ারাবাজার ও সদর উপজেলা বিশ্বম্ভরপুর সহ কয়েকটি উপজেলার প্রায় 2000-এর বেশি পুকুরের মাছ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন উজানের ছাতক ও দোয়ারাবাজার উপজেলার খামারিরা। প্রায় 12-13 লাখ টাকার মতন আমার এখন ক্ষতি হয়ে গেছে, কারণ এখন তো আমি পথের ভিখারি হয়ে গেছি। ফিশারিতে আমার এই বছর বন্যায় আমার প্রায় 60% বা 70% মাছ চলে গেছে। চাষি, মাঝারি চাষি যারা আছে সবাই ক্ষয়ক্ষতি হচ্ছে। পরবর্তীতে যে মাছ চাষ করবে এরকম মন মানসিকতা নষ্ট হয়ে গেছে। জেলা মৎস্য বিভাগ বলছে বন্যার পানিতে এ পর্যন্ত 1200 পুকুর ভেসে গেছে, তাই খামারিদের ঘুরে দাঁড়াতে বিনা সুদে ঋণ দেওয়ার আহ্বান জানান এই নেতা। ভেজালের অধিক পুকুর তলিয়ে গেছে এবং মৎস্যজীবীরা খুবই ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমরা দাবি জানাবো যে যারা মৎস্যজীবীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন ক্ষতিগ্রস্ত খামারিদের তালিকা করে প্রণোদনা দিতে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানোর কথা জানালেন এই কর্মকর্তা। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আমরা জানিয়েছি তারা যেন এই ক্ষতির পুষ্টি কাটতে পারে, এই জন্য তাদের কিছু প্রণোদনা দেওয়া যেতে পারে, আমরা একটা প্রস্তাব পাঠিয়েছি। সরকারের সহযোগিতা পেলে ক্ষতিগ্রস্ত মাছ চাষিরা আবার ঘুরে দাঁড়াবেন বলে মনে করছেন স্থানীয়রা। শাহাবুদ্দিন শিহাব, আরটিভি। সুনামগঞ্জে বন্যাতদের দুর্ভোগ ও ক্ষয়ক্ষতির খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বিন্দু তালুকদার। বিন্দু, ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রশাসন কি উদ্যোগ নিয়েছেন বিস্তারিত জানাবেন। মালিহা যেমনটা বলছিলেন, সুনামগঞ্জের পাহাড়ি ডলে সৃষ্ট বন্যায় সুনামগঞ্জ সদর, তাহিরপুর, বিশ্বম্ভরপুর, ছাতকদোলা ব্যাপকভাবে প্লাবিত হয়েছিল। বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে, বিভিন্ন এলাকার রাস্তাঘাট ঘরবাড়ি থেকে পানি নেমেছে, তবে বিভিন্ন এলাকার কাঁচা ঘরবাড়ি ব্যাপক ক্ষতি হয়েছে। সুনামগঞ্জের জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন যেমনটা জানিয়েছেন, বন্যা কবলিত লোকজনের যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের ঘরবাড়ি মেরামতের জন্য সুনামগঞ্জ 3 আসনের সংসদ সদস্য মাননীয় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, ত্রাণ দুর্যোগ মন্ত্রণালয়ে প্রতিটি উপজেলা 500 করে 6000 বান্ডিল ডেউটিনের জন্য বরাদ্দের জন্য অনুরোধ করছেন। জেলা প্রশাসক যেমনটা জানিয়েছেন তাদের আশা 3 বরাদ্দ হবে এবং নগদ টাকা পাওয়া যাবে। 3 এবং নগদ টাকা পাওয়া গেলে ক্ষতিগ্রস্তদের ঘর মেরামতের জন্য বিতরণ করা হবে। সুনামগঞ্জে বন্যা কবলিত যেসব এলাকায় লোকজন পানিবন্ধ হয়েছিল তাদেরকে 175 মেট্রিক টন চাল, 12 লক্ষ টাকা ও 4000 বস্তা শুকনো খাবার বিতরণ করা হয়েছে। এতক্ষণ সুনামগঞ্জ থেকে জানাচ্ছিলেন বিন্দু তালুকদার।